সঙ্গে অঙ্কুশের সম্পর্কের কথাটা সবারই জানা। টলিউডের রিয়েল লাইফের কাপলদের মধ্যে এক ধাপ এগিয়ে রয়েছেন এই দুই তারকা। সম্পর্কের কথা নিজেরাই স্বীকার করেছেন, এমনকি টক শোতে এসে নিজেদের মধুর সম্পর্কের কথা জানিয়েছেন মিডিয়াকে। মাঝে মধ্যে বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি অঙ্কুশ। তবে সম্প্রতি তাদের সম্পর্কের ফাটল ধরেছে এবং ভেঙে যাচ্ছে তাদের বিয়ে। টলিউডের নায়কদের মধ্যে অন্যতম অঙ্কুশ হাজরা 8 বছরের ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন সাফল্যও, বিশেষ করে রোমান্টিক ও কমেডি সিনেমাতে তার জনপ্রিয়তা অনবদ্য। অন্যদিকে ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা, যাকে আমরা প্রথম দেখেছিলাম জি বাংলা সিরিয়ালের সাত পাখে বাঁধা সিরিয়ালের মাধ্যমে, আর এখন তাকে দেখা যাচ্ছে ফাগুন বউ সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করতে। এবার যাওয়া যাক আসল ঘটনায়। অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেমের গুঞ্জন অনেক দিনের। মাঝে মধ্যে বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি অঙ্কুশ। তাই তো ঐন্দ্রিলার শুটিং ফ্লোরে মাঝে মাঝেই দেখা যেত অঙ্কুশকে। তাদের এই প্রেমের বয়স প্রায় 8 বছর। বেশ কিছুদিন আগে তারা মিডিয়াকে জানিয়েছেন যে তারা কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এবং পারিবারিকভাবেই বিয়ে করবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। কিন্তু এই সকল কথা আর এতদিনের ভালোবাসার সম্পর্কের মাঝে এবার ফাটল দেখা দিয়েছে। এখন কিছুদিন ধরে শোনা যাচ্ছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ভাঙার কারণ হিসেবে তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ঐন্দ্রিলা এখন তার সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে অঙ্কুশকে ঠিকমতো সময় দিতে পারে না। এদিকে অঙ্কুশও নাকি অন্য কোনো নতুন নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাছাড়া অঙ্কুশ নাকি এখন ক্যারিয়ারের অজুহাত দেখিয়ে বিয়েও করতে যাচ্ছে না এবং বিভিন্ন কথাবার্তা ও কাজকর্মে ঐন্দ্রিলার প্রতি অনীহা প্রকাশ করেন অঙ্কুশ। অবশ্য অঙ্কুশ অন্য একটি কথা বলেছেন, সে নাকি কোনোভাবে বুঝতে পেরেছেন ঐন্দ্রিলা এখন তার সহ অভিনেতা বিক্রমের প্রতি দুর্বল হয়ে পড়েছেন এবং বিশেষ কিছু ক্ষেত্রে অঙ্কুশ থেকে বিক্রমকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তাই সব মিলিয়ে তাদের সম্পর্ক এখন বিচ্ছেদের পথে, আর এই সব মিলিয়ে দুজন এখন দুই মেরুর বাসিন্দা। তবে অঙ্কুশ ও ঐন্দ্রিলা তাদের সম্পর্ক ভাঙা নিয়ে এখনও মিডিয়াকে নিজের মুখে কোনো কিছু জানাননি। তাই প্রতিবারের মতোই এই খবরটি সত্য নাকি গুজব, আর সত্য হলেও কতটুকু সত্য সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সম্পূর্ণভাবে খবরটি নিশ্চিত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো প্রিয় দর্শক, অঙ্কুশ ও ঐন্দ্রিলার জুটি কেমন ছিল আর তাদের সম্পর্ক সামনে কি হতে পারে বলে আপনি মনে করেন, কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আরে এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।